সকালবেলা এখানে এসে পা ভেজাতে বেশ ভাল লাগে। ঘুম থেকে উঠে একটু চা খেয়ে এখানটা যদি হাঁটতে আসা যায় দারুণ লাগে। আমরা এসেছি মন্দারমণিতে ক্যান্ডেলউড রিসর্টে। দুদিকে রিসর্ট, একদিকেরটার নাম হচ্ছে ফরেস্টা আর উল্টো দিকেরটার নাম হচ্ছে ক্যান্ডেলউড রিসর্ট। ওই দূরের বিল্ডিংটা হচ্ছে ফরেস্টার থাকার জায়গা, ঘুরতেও পারবেন। সামনেই বিচ তো, সেখানে গিয়ে বসতে মেঘলা দিনে তো খুবই ভালো লাগবে। ফরেস্টায় ঢোকার পরেই আপনি এই হলটা দেখতে পাবেন, অসাধারণভাবে সাজানো। বিশাল বড় সুইমিং পুল, জলটা ভীষণ পরিষ্কার। সমুদ্রের পাশে যে এত ঘাস হতে পারে তাও সবুজ রঙের জানতাম না। বিচটা খুব সুন্দর, বিচের সামনে বসার জায়গাটা আরো সুন্দর। কথায় আছে আনপ্ল্যান ট্রিপস আর দ্য বেস্ট ট্রিপস, এইটা তেমনই একটা আনপ্ল্যান ট্রিপ। কিন্তু যার জন্য এই আনপ্ল্যান ট্রিপে আসা বাপিদা, সেই ফ্যামিলি ইমার্জেন্সির জন্য আসতে পারলো না সে সত্যি, তার জন্য আমাদের মনটা একটু খারাপ। কিন্তু আমাদের আসার কারণ ক্যান্সেলেশন পসিবল ছিল না হোটেলে, সেই নিয়ে নয় আমরা এই ভিডিওতে পরে কথা বলবো। কিন্তু তার থেকেও মেন কারণ মন্দারমণি বলে, ছোটাছুটি নেই, তাড়াহুড়ো নেই, শুধু সমুদ্র আর সমুদ্রের পাশে বসে থাকা, সমুদ্র উপভোগ করা। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা এসেছি মন্দারমণিতে ক্যান্ডেলউড রিসর্টে, ক্যান্ডেলউড পার্ক রিসর্টে। এই রিসর্টটা খুবই বড়, দুদিকে রিসর্ট, একদিকেরটার নাম হচ্ছে ফরেস্টা আর উল্টো দিকেরটার নাম হচ্ছে ক্যান্ডেলউড রিসর্ট। ফরেস্টার দিকেই সুইমিং পুল আছে, সুইমিং পুলের সামনে এখানে বিশাল বাংলো মতো আছে, আর ফরেস্টার উল্টো দিকটা শুধু রুমস আছে। আমরা নর্মাল ক্যান্ডেলউড রিসর্টটাতেই আছি, সুইমিং করতে এলে আমাদের ফরেস্টায় আসতে হবে। এটা হচ্ছে ক্যান্ডেলউড রিসর্টের পার্কিং এরিয়া, বিশাল পার্কিং, গাড়ি রাখা নিয়ে কোনো প্রবলেমই নেই। ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে ঢুকলেন আপনারা যদি একটু আগে চলে আসেন তাহলে এখানে বসতে পারবেন। সুন্দর ব্যবস্থা, বেশ বড় রিসেপশন, এখানে বসে ওয়েট করতে পারবেন যতক্ষণ না রুম পাচ্ছেন। খুব বড় রিসেপশন, ইনফ্যাক্ট ভেতরটা ঘুরতেও পারবেন, ভেতরটা এতটাই সুন্দর। যদি বাইরে রোদ খুব একটা বেশি না থাকে আপনারা এসে ভেতরটা ঘুরতেও পারবেন। সামনেই বিচ তো, সেখানে গিয়েও বসতে, মেঘলা দিনে তো খুবই ভালো লাগবে। ঢুকে এরকম সোজা লন আর দুদিকে রুম, সবই সি ভিউ রুম মোস্টলি, এগুলো হচ্ছে সব রুম। আমরা এর ওপরে আছি, 103 আর 105 আছি, এই রুমগুলো আমাদের। সুন্দর গার্ডেন, দুদিকে ভালোভাবে সাজানো, খুব পরিষ্কার। এইগুলো কটেজ রুম, এই কংক্রিট রুম এখানে শেষ, তারপর এখানে কটেজ রুম শুরু হচ্ছে। টোটাল 3-4 কটেজ রুম আছে, তার উল্টো দিকেই এখানে হচ্ছে পার্ক, বাচ্চাদের খেলার পার্কটা বেশ সুন্দর, দোলনা থেকে শুরু করে সিস স্লিপ সব কিছুই আছে। আর এখানে অনেকে বার্থডে পার্টি বা কোনো আউটডোর পার্টিও করে। সোজা গিয়ে বিচ, বিচটা খুব সুন্দর, বিচের সামনে বসার জায়গাটা আরও সুন্দর। যখন রোদটা চলে যাবে বিকেলের দিকটা এখানে বসতে খুবই ভালো লাগবে। বিচ একদম গায়ে, এই যে বিচ একদম গায়ে বিচ, হোটেলে জল এসে লাগছে। ইনফ্যাক্ট রাত্রির এই জলটা একটু বেড়ে যায়, বেড়ে গিয়ে এই ওপরে বসে থাকলে জলটা পায়ে লাগে। এটা হচ্ছে ক্যান্ডেলউড থেকে বিচে নামার রাস্তা আর কি, এই সিঁড়ি দিয়ে নামলেন এবার এই হচ্ছে বিচ, একদম বিচটা একদম গায়ে। মন্দারমণি বিচ তো আমরা সবাই জানি খুবই পরিষ্কার বিচ এবং খুব ভালো বিচ, খুব ফাঁকা নিরিবিলি, কোনো রকমের কোনো অসুবিধা হয় না, কোনো ভিড় নেই, কিচ্ছু নেই। আর যেহেতু এটা ক্যান্ডেলউড বিচ রিসর্টের একদম সামনের বিচ, ওই জন্য মোস্টলি এখানে যতগুলো হোটেল পরপর আছে তাদের লোকেরাই এখানে নামে, অন্যান্য মানে বাইরের লোক এখানে খুব একটা আসে না, কারণ এখানে কোনো মার্কেটও নেই। মন্দারমণির যে মার্কেটটা সেটা আমাদের থেকে অনেকটাই আগে, ওই জন্য বিচ পুরো ফাঁকা থাকে। সকালের দিকটাই নামতে পারবেন, কারণ যত বেলা বাড়ে জলটা বাড়তে থাকে, এবার জল বাড়লে এই বোল্ডারে এসে জলটা পড়ে, তখন আর নামা যায় না। মোটামুটি সকালের দিকে উঠে, এখন যেমন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 9:30 মতো বাজে, ওই
ছটা সাড়ে ছটা নাগাদ খুব সুন্দর লাগে, বিছটা আর একটু দূরে থাকে। সকালবেলা এখানে এসে পা ভেজাতে বেশ ভাল লাগে, ঘুম থেকে উঠে একটু চা খেয়ে এখানটা যদি হাঁটতে আসা যায় দারুণ লাগে। এবার চলুন আপনাদের রুমটা একটু দেখাই। আমাদের দুটো রুম ছিল 105 103। 105 হচ্ছে ফোর বেডের রুম, ঢুকেই বাঁদিকে হচ্ছে বাথরুম, খুব পরিষ্কার স্যানিটাইজ বাথরুম। তার দুটো পার্ট, একটা বাথ এরিয়া বা ওয়েট এরিয়া, আর একখানা ড্রাই এরিয়া। এইটা ফোর বেডের রুম, কিন্তু এই যে বেডগুলো আছে এখানে দুজন অ্যাডাল্টই খুব ভালোভাবে হবে, বা একখানা ছোট্ট বাচ্চা নিয়ে, বড় বাচ্চা হলে কিন্তু এখানে হয় না, এটার একটা নেগেটিভ সাইড। কিন্তু রুম ভীষণ সুন্দর এবং খুবই বড়, দুখানা সোফা চেয়ার, একখানা টেবিল, বা এই ফোর বেড হয়েও কিন্তু রুম খুবই বড়। এবং তারপরেই এই উল্টো দিকে দরজা খুলেই বারান্দা, এবং যেহেতু সি ভিউ রুম এখান থেকেও ভিউ খুব সুন্দর, সামনের লনটা পুরো দেখা যাচ্ছে, আর ওই দূরে গাছের আড়ালে ঢেকে গেছে ওটা হচ্ছে সমুদ্র। ব্রেকফাস্টটা আমরা ঠিক করেছিলাম বাইরেই করব, আমরা একটু বাইরের খাবারও খেতে চেয়েছিলাম, তাই একটু সকালে উঠে সমুদ্রের পাশে ঘুরে আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। অনেক রকমেরই অপশনস পাবেন এখানে, পাশাপাশি অনেক দোকান আছে, আপনি যদি চান যে কোনো দোকানে গিয়েই এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, এবং অনেক দোকানেই আপনার বেশ ভালোই লাগবে একটু বেরিয়ে খেতে, কারণ যেহেতু আপনারা ক্যান্ডেল উঠে থেকে কোথাও বেরোচ্ছেন না, একটু বেরিয়ে খেয়ে আসতে বেশ ভাল লাগে। ব্রেকফাস্টে আমরা লুচি তরকারি এবং ব্রেড বাটার সবই নিয়েছিলাম, বেশ আনন্দ করেই খেলাম। ব্রেকফাস্ট করেই আমরা চলে আসি সুইমিং পুলে, এবং যেহেতু সুইমিং পুল যেতে হয় ফরেস্টটা পেরিয়ে, তাই ফরেস্টার এই সুন্দর হলটা আমরা আপনাদের না দেখিয়ে পারলাম না। এই লনটা পুরোটাই ঘেরা আর্টিফিশিয়াল গ্লাস দিয়ে এবং ফাইবার দিয়ে, যাতে ভেতরের যে লাইটটা সেটা কিন্তু পুরোটাই ন্যাচারাল লাইট সকালের থেকে, এই জন্যে কিন্তু এর ভেতরটা খুব সুন্দর লাগে দেখতে। বসার সুন্দর জায়গা আছে, এবং ফরেস্টায় যারা থাকে তারা এরই পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে ফরেস্টায় যায়। এখান দিয়ে আপনি বেরোলেন, বেরিয়েই দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে ঢোকার আগে ডান দিকে আপনার লকার আছে, যদি কোনো ভ্যালুয়েবল জিনিস আপনি নিয়ে আসেন তাহলে সেই লকারে রেখে সেখান থেকে চাবি নিয়ে আপনি সুইমিং পুলে যেতে পারেন। সত্যি কথা বলতে দীঘা মন্দারমণি বা কোথাওই এত পরিষ্কার এবং এত সুবিশাল সুইমিং পুল আমি কিন্তু দেখিনি। সুইমিং পুলের নিয়মগুলো খুব সুন্দর, যেমন সুইমিংয়ে নামার আগে আপনাকে স্নান করে নামতে হবে। সুইমিং পুলের চারিদিকে বসার খুব সুন্দর আয়োজন করা আছে, এবং সব থেকে অদ্ভুত আয়োজন হচ্ছে সামনের একখানা মকটেল কাউন্টার, সেখানে কিন্তু একজন আপনার জন্য মকটেল বানিয়ে দেবে, এবং সুইমিং পুলের মধ্যেই চেয়ার আছে, সেখানে বসে বসে এই মকটেল খেতে পারবেন। দুপুরের লাঞ্চটা আমরা খুব হালকাই খেলাম, খেয়ে আবার আমরা সমুদ্রে চলে এলাম, কারণ রাত হলে তো আর নামতে পারবো না, তাই একবার ঘুরে গেলাম সমুদ্রে। রাতের ক্যান্ডেলুটো কিন্তু অন্য রকমের সুন্দর, চারিদিকে সুন্দরভাবে স্ট্র্যাটেজিক্যালি আলো লাগানো, যাতে আপনার ভেতরটা খুবই ভাল লাগে, এবং প্রত্যেকটা আলোই খুব ওয়ার্ম এবং খুবই নরম, যাতে চোখে না লাগে। আপনারা রাত্রিরে এখানে সুন্দর ওয়াকেও বেরোতে পারবেন, বা সমুদ্রের ধারে গিয়েও বসতে পারবেন। এইদিকের ভাড়াটা একটু বেশি রুম ওয়াইজ, কারণ এটা নতুন প্রপার্টি, অ্যামিনিটিও বেশি, ওই দিকের ভাড়াটা একটু কম আমরা যে দিকটায় আছি, কিন্তু ওইদিকে সি ফেসিং রুমের আমার ভাড়াটা বেশি, আমরা সি ফেসিং রুমেই আছি। আপনারা যখন বুক করবেন অ্যাকর্ডিংলি আপনারা দেখে বুক করবেন যে কোন দিকটায় যাবেন, যদি আপনারা পুরনো প্রপার্টিতে থাকেন তাহলে কিন্তু আপনারা সি ফেসিং রুম পাবেন, ফরেস্টার দিকটায় কিন্তু সি ফেসিং রুম নয়, এটা হচ্ছে রাস্তার উল্টো দিকটা। আর একটা জিনিস মনে রাখবেন, যদি বুকিং করেন এটা একদম মাথায় রাখবেন, বুকিংটা কিন্তু করবেন মেক মাই ট্রিপ থেকে, কারণ এদের ক্যান্সেলেশন পলিসিটা কিন্তু ভীষণ বাজে, এখানে কিন্তু নর্মালি ক্যান্সেল হয় না, কোনো রিফান্ড হয় না, রিস্কেডিউল করে এরা, আর রিস্কেডিউল করলেও কিন্তু আপনাকে রিস্কেডিউল করবে পরের মাসে, এবং পরের মাসে যদি রিস্কেডিউল হয় আপনাকে বলবে উইকডেজের মধ্যে আসতে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ ঠিক আছে ওরা বলবে আমরা রিস্কেডিউল করবো কিন্তু উইকেন্ডে করতে পারবো না। তাই সব থেকে ভালো হচ্ছে আপনারা মেক মাই ট্রিপে বুক করবেন, মেক মাই ট্রিপে বুক করলে যেটা হয় ওদের জিরো ক্যান্সেলেশন পলিসি আছে, আপনার ক্যান্সেলেশনটা কিন্তু বাই
অ্যাপই হয়ে যাবে এবং আপনারা জিরো ক্যান্সেলেশন টিল 48 আওয়ার্স করতে পারবেন। এইটা দেখে করবেন যখন বুকিংটা করবেন, কারণ শরীর খারাপ লোকের হতেই পারে, এমার্জেন্সি লোকের হতেই পারে। আমাদেরও এক দাদা যে আমাদের এই প্রপার্টিটা বুক করে দিয়েছে, সে তার ফ্যামিলি এমার্জেন্সির জন্য আসতে পারেনি, তার এখানে ফ্যামিলি এমার্জেন্সি হয়েছে। এবার যেহেতু সে তার ফ্যামিলি এমার্জেন্সির জন্য আসতে পারেনি, আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমরা কেউই আসবো না, কিন্তু এনারা যেহেতু রিস্কেডিউলটা উইকডেতে করছে পরের মাসে এবং রিফান্ড তো করবেই না, তাই আমাদেরকে সামওয়াট বলতে পারেন জোর করেই আসতে হয়েছে। ঠিক আছে, তাই এইটা অবভিয়াসলি মাথায় রাখবেন। ক্যান্ডেলউড বিচ রিসর্ট বুক করলে অলওয়েজ অ্যাপ থেকে করবেন, মেক মাই ট্রিপ থেকে করুন বা যেখান থেকেই করুন, কিন্তু অ্যাপ থেকে করবেন। অ্যাপ থেকে করলে কিন্তু আপনার এই সুবিধাটা থাকবে যে ফুল রিফান্ডটা আপনি পাবেন। এই হোটেলের আরেকখানা খুব বড় সুবিধা হচ্ছে, আপনারা কিন্তু এখানে অনেক কিছুই অর্ডার করতে পারেন। এদের মেনুটা কিন্তু প্রচণ্ড ভ্যারাইটি দেওয়া, কারণ এদের এখানে আপনি যা খুশি তাই পাবেন। আমি আপনাদের তাই প্রত্যেকটা মেনু পরপর দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে সেই মেনুর দামগুলো দেখে নিতে পারবেন। একটু ওভার প্রাইস মনে হলেও খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং খুবই হাইজেনিক, এবং এনারা যেভাবে দেন পুরো প্লাস্টিক র্যাপ করে সেটা দেখেই খুব ভাল লাগে। বিশেষ করে রাত্রির ডিনারটা তো আমি বলবো আপনাদের ক্যান্ডেলউডেই করা উচিত। আমরা রাতের স্ন্যাক্সে অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন, তার সঙ্গে স্যুপ। এটা কেমনভাবে দেয় সেটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা তুলে ধরছি। খাবার এনারা খুবই সুন্দরভাবে দেন, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্লাস্টিক মুড়ে মুড়ে। আমরা মিষ্টিও নিয়েছিলাম, এবার খাবার পরিমাণও কিন্তু খুব একটা কম নয়। সকাল 10:30 চেক আউট হলেও এনারা কিন্তু আপনাকে খুব একটা তাড়া দেবে না, তবুও চেষ্টা করবেন 10:30-11:15 মধ্যে বেরিয়ে যেতে। আমরা তাই যাবার আগে শেষবারের মতো একবার সমুদ্র ঘুরে সমুদ্র উপভোগ করে বেরোলাম বাড়ির দিকে। আমাদের এই উইকেন্ড মন্দারমণি ট্রিপ এবং তার থেকেও বড় কথা এই ক্যান্ডেলউড রিসর্টে থাকা, সেটা কিন্তু খুবই ভালো ছিল এবং খুবই কমফোর্টেবল ছিল। এই রিসর্ট সম্পর্কে যা যা গুরুত্বপূর্ণ তথ্য সবই আমি আপনাকে দিলাম। তাছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এনি টাইম এই রিসর্টকে ফোন করেও জেনে নিতে পারবেন। এনাদের হেল্পলাইনও খুবই হেল্পফুল। থ্যাংক ইউ।